ওই কাজটা সরিয়ে দাও। ওয়েল মাই ফ্রেন্ডস, গুড নুন। নাও আই এম শোয়িং এ কেস, মিথুন গাইন এজ অ্যাট অ্যাবাউট 8 ইয়ার্স। এইট, গ্লাস টেনে দাও, গ্লাস টেনে দাও। 8 ইয়ার্স, 8 বছর বয়স এই বাচ্চাটা। ওরা আসছে আমাদের মোংলা থেকে, মোংলা অনেক দূর থেকে আসছে। তো এর সমস্যা হচ্ছে এ দিন দিন খাচ্ছে কিন্তু কোনো শরীরের উন্নতি হচ্ছে না। ইমাসিয়েশন ডিসপাইট ইটিং হ্যাভিলি, ইমাসিয়েশন ডিসপাইট ইটিং হ্যাভিলি। তার মানে খাওয়া দাওয়া ভালো হচ্ছে কিন্তু শরীরের কোনো উন্নতি হচ্ছে না। আদারওয়াইজ ওই ডাইন সাইড স্ক্রিন স্ক্রিনের একটু সমস্যা হয়েছে, সাদা হয়ে যাচ্ছে, যাকে সলি সেটি অনেকেই একরকম বলে থাকে বাবাই। তো যাই হোক, বিষয়টা হচ্ছে এই এই রোগীকে আমরা কী ওষুধ সিলেকশন করলাম। নবীন, যারা হোমিওপ্যাথি, যারা এখনও পেটেন্ট স্রাপ থেকে বেরোয় আসতে পারেনি, তাদের জন্য আমরা এই কেসটা দিচ্ছি। আমরা অনেকক্ষণ এই কেসটা নিয়েছি, আমাদের কেস রেকর্ড এখানে আছে। এবং এই বাচ্চা দেখলে কি কী মনে হয়, এত ভালো মন্দ খাওয়াচ্ছে তারপরেও তার শরীরে উন্নতি হচ্ছে না, তাই তো? আপনি তো এটাই বললেন, কী বই একটু আগে বলছিলেন কি যেন অনেক খাওয়াইছি না, কী বললেন? অনেক খাওয়াইছি না কি বলে, অনেক ভালো ভালো খাবার খাওয়ায় তাই স্বাস্থ্য হচ্ছে না। আমরা যেটা একটু আগে বলেছিলাম, ইমাসিয়েশন ডিসপাইট ইটিং হ্যাবিলি, এত খাচ্ছে আসছে তবু স্বাস্থ্য হচ্ছে না। নিশ্চিত শরিক নয়, সিপেটিক নয়, টিউবারকুলার মায়াজম, অ্যান্টি টিউবারকুলার মায়াজম একটি ওষুধ দেওয়াই কিন্তু প্রযোজ্য। তারপরও কেস রেকর্ড করেছিলাম আমরা অনেকক্ষণ, এবং কেস রেকর্ড করে সেখানে আসলো ফসফরাসটা কভার করছে বেশ, ফসফরাস টিউবারকুলিনাম নাইট্রিক অ্যাসিডও কিছুটা কভার করে, মেবি থিঙ্ক বলতে পারো কোনটা আসতে পারে। তো এর এইসিআর হিট কোরিয়েশনে এর হোয়াট পেশেন্ট, এই একটু আগে এই সাউন্ড লিখতেছিল, হোয়াট পেশেন্ট, হোয়াট পেশেন্ট থাস্ক পিপাসা বেশি, ডিজিয়ার সুইট মিষ্টি, স টক অ্যান্ড মিট মাংস, কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কসের মধ্যে আকৃষ্ট টিউবারকুলার কিন্তু আসে, আমরা এটা অস্বীকার করতে পারি না। বিকজ যদি ফসফরাস অ্যান্ড সাইলেসিয়ার দিকে যাই তাহলে আমরা পাই সেখানে যে তারা ঠান্ডা খাবার পছন্দ করে ফ্রিজ থেকে বের করে করে, আর সাইলেসিয়া ফসফরাস তো অ্যান্টি টিউবারকুলার ড্রাগস, তাহলে ঠান্ডা খাবার তো টিউবারকুলারও খায়, যদিও তার ক্যাসেসক্রো ভেরি ইজিলি থাকে। অ্যাভারশন ফিস সুইট বেদিং ডিজিয়ার সানসি চান ইউরিন ফ্রিকুয়েন্ট আসে এবং অপেন্সিং ওয়াই। এখানে আরও একটা কথা যে ওর ঘামে সরি প্রস্রাবে একটু গন্ধ বেশি, ন্যাট্রিক অ্যাসিড টান খায়। তবে ওটা কিন্তু অন্যান্য সিমটম আছে, স্যালাইভেট আছে, স্টু মাইন্ড মাইন্ডের ব্যাপারে গেছিলাম, মেমোরি ওয়েল ভালো এবং ফ্রেকাসাস। এখানে একটা কথা যে ওর নাকি মানসিক দিক থেকে অত্যন্ত অত্যন্ত বুদ্ধিমান, তাই? অত্যন্ত বুদ্ধিমান, মানসিক দিক থেকে খুব বেশি বুদ্ধিমান কিন্তু ফিজিক্যাল দিক থেকে তো উইক। তাহলে আমরা এখানে লিখেছিলাম যে শব্দটা প্রেক্ষাশ্বাস, এর অর্থ ইচেরে পাকা, ইচেরে পাকা। দি পেশেন্ট ইজ ভেরি মাস প্রেক্ষাশ্বাস মেন্টালি বাট ফিজিক্যালি উইক, শারীরিক শরীর দিক থেকে তো দুর্বল গঠনতন্ত্র। তাহলে এটা কিন্তু টিউবারকুলার ওষুধ কভার করে। তাছাড়া ট্রাভেলিং ডিজিয়ার, ভ্রমণ পছন্দ, বাবাগুলো ভ্রমণ পছন্দ করে, ভুয়া ভয় বেশি, এর পরিবর্তনশীল মন, জামা কাপড় ড্রেস বা কোনো জিনিস একটা জিনিস বেশিক্ষণ স্থায়িত্ব করে না, মা তো তাই বললো একটু আগে, তাই তো? পরিবর্তনশীল পছন্দ ওর, পরিবর্তন বারবার কী করে, ভালো জিনিস পড়তে চায়। আমরা জানি যে টিউবারকুলারে একটা ড্রেস পরিবর্তন করার প্রবণতা থাকে, সে বুদ্ধিমান থাকে কিন্তু তবে ক্যাসেস করে ভেরি ইজিলি, আর মাসে মাসে প্রায় ঠান্ডা সাথে লেগেই থাকে, ক্ষয় প্রবণতা তো আসেই। তাহলে ক্ষয় ঘন ঘন সর্দি প্রবণতা, কুকুরের ভয়, এখানে আরেকটা কথা, কুকুরের ভয় একটু আগে লিখছিল, কোথায় গেল সেটা, কুকুরের ভয় কোথায়? তো কুকুরের ভয় আছে একটু আগে বাবা, ইয়েস, ফিয়ার অফ গোস্ট ডার্ক অ্যান্ড ডগ। কী হয় কুকুরের ভয় পায় পায়, কী করে বুঝলেন আপনি কুকুরের ভয় ভয়? কুকুর দেখলে ভয় ভয়, তাহলে টিউবারকুলার আর কি বাকি থাকে? কুকুরের ভয় ক্যাসেস কোল্ড ভেরি ইজিলি, মাংস পছন্দ, জামা কাপড় পরিবর্তনশীল, এবং তারা এত খাওয়াচ্ছে দিন দিন তার উন্নতি হচ্ছে না, তাই টিউবারকুলিনাম বের করেছিলাম, টিউবারকুলিনাম টিউবারকুলিনাম বের করেছিলাম। এই দেখো ইমাসিয়েশন ডিসপাইট ইটিং হ্যাভিলি, আর এর একটু ঝড়ে পূর্বে কিন্তু ভয় ভীতি পায় বাবা বছর, ঝড়ে পূর্বে ভয় ভীতি পায়। সো আমরা টিউবারকুলিনাম ওষুধ প্রেসক্রিপশন করলাম নবীন যারা তোমাদের দেখানোর জন্য, যদি একটু উপকার হয় তোমাদের জন্য, যারা এখনও ভিটামিন বা পেটেন থেকে বেরোবাসটি পারেন তাদের জন্য।